সালাওয়াত জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর এখন যেটা পড়াশোনা করব যেটা অধ্যায় 6 এর আলোচনার বিষয় আছে মৃত্তিকার কনসোলিডেশন বৈশিষ্ট্য। তাহলে আমাকে জানতে হবে যে কনসোলিডেশন বলতে কি বোঝাচ্ছে। কনসোলিডেশন হচ্ছে তোমার মাটির কে যদি পেশাব দেওয়া হয়, মাটি বা যে কোনো বস্তুকে পেশাব দিলে সংকুচিত হয়। এটা সব থেকে বেশি দেখা যায় রোড কনস্ট্রাকশন, রোডের কাজ। রোডের যখন কনস্ট্রাকশন কাজ চলে তখন কী করে, তোমার কোয়া বালি ছড়ায় দিয়ে বিছায় দিয়ে পরে রোলার ছড়ায়, তাই না? রোলার ছড়ায় মাটিটাকে তোমার কম্প্যাক্ট করে, টাইট করে, তাই তো? তাতে পরবর্তী দেবে না দেয়, গাড়ি চললে যেন গাড়ির ওয়েটে এটা দেবে না দেয়। তাহলে এই যে মাটির যে আয়তন ভলিউম কমে যাচ্ছে, তাহলে এর ভিতর থেকে তো কিছু বের হয়ে যাচ্ছে, তাই না? প্রথমে মাটি বিছানোর সময় এর ভিতরে বাতাস আর পানি থাকে, দুইটা জিনিস। মাটির ভিতরে থাকে বাতাস এবং পানি, ভেজা মাটির ভিতরে পরিপূর্ণ ভেজা মাটির ভিতরে থাকবে শুধু পানি, আর যেটা আংশিক ভেজা এর ভিতরে পানিও থাকবে বাতাসও থাকবে, আর যেটা পরিপূর্ণ শুকনো এর ভিতরে তো আর বাতাস পানি থাকবে না, শুধুমাত্র বাতাস। তাহলে রোডের যে মেটেরিয়ালস তোমার, এই যে আমাদের যে হাইওয়ে রোডগুলো করছে, তাই না? এটা তো আগে দিত যে প্রথমে একটা বক্স কেটে নিত, বক্স কেটে নিয়ে এরপরে তোমার বালি ফেলত, বালি ফিলিং করতো, বালি দিয়ে পানি দিত, রোলার চালাতো, বাই দেওয়ার পরে পর খোয়া, খোয়ার একটা লেয়ার দিত, খোয়া দিয়ে রোলার দিয়ে এরপরে পরে, তাই তো? আর এখন দেখা যাচ্ছে খোয়া বালি একসাথে মিশায়, শুধু বালি খোয়া এবং বালি একসাথে মিশে মিশায়, 50% খোয়া 50% বালি। তাহলে এই যে রোলার করার পরে ভিতর থেকে তোমার যে এর আয়তন সংকুচিত হচ্ছে পানি এবং বাতাস বের হয়ে যাওয়ার কারণে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন কি সংকোচন বা সংক্রমণ। আয়তন হচ্ছে কি কমে যাচ্ছে, এটা হচ্ছে কনসেন্ট্রেশন। বোঝা গেছে কনসেন্ট্রেশন কি? কনসেন্ট্রেশন এর তোমার বিভিন্ন শ্রেণী এবং ব্যাখ্যা এখানে বলছে। আর একটা হচ্ছে কম্প্যাকশন, কনসলিডেশন, আর একটা হচ্ছে কম্প্যাকশন, দুইটা আলাদা জিনিস, ঠিক আছে? একটা তোমার আর দুই নম্বর হচ্ছে তোমার কম্প্যাকশন, যেটা হচ্ছে এখানে দুইটার সংখ্যা দুই রকম। কনসলিডেশন মানে তোমার পানি বের হবে, পানি, ঠিক আছে? বাতাস পানি, এটা হচ্ছে পানি এবং বাতাস দুইটা কনসেশন। কনসেশন ঘটবে তোমার মাটির ভিতর থেকে বাতাস এবং পানি দুইটাই বের হয়ে মাটি একদম টাইট হয়ে যাবে, আর কম্প্যাকশনে শুধুমাত্র বাতাস বের হয়, পানি বের হওয়ার কোনো সুযোগ নেই। আর এটা হচ্ছে তোমার র্যাপিড প্রসেস, দ্রুত করা হয়, দ্রুত তোমার রোলার ওঠায় দিয়ে কয়েকবার তোমার ইয়ে করলাম, প্রেশার দিলাম, হয়ে গেল। না তো অল্প সময়ের ভিতরে তো মাটির থেকে পানি বের হবে, বেরোবে নাকি? না স্যার। কম্প্যাকশন হচ্ছে তোমার এই দূর মুস করা, রোলিং করা, এগুলো হচ্ছে তো কম্প্যাকশন, যেটা লোড আছে ভেরে লোড কি ফিক্সড না, লোড আছে ভেরিয়েবল, এক সময় ধরে প্রেশার দিচ্ছে এক সময় দিচ্ছে, তাই না? আর কনসেনট্রেশন হচ্ছে তোমার স্থির প্রেশার, স্থির চাপ, কনস্ট্যান্ট। মনে করো একটা বিল্ডিং করলাম, একটা বিল্ডিং যে মাটির উপরে করা হলো, এটার উপরে একটা লোডটা স্থির না, এই লোডটা তো তোমার বছরের পর বছর মাটির উপরে বসে আছে স্থির অবস্থায়। মাটির ভিতরে যদি মাটিটা লুজ থাকে তাহলে ওর ভিতরে পানি আস্তে আস্তে বের হয়ে মাটিটা আস্তে আস্তে বিল্ডিংটা আস্তে আস্তে ডাউন হয়, খুব স্লো, সেটা একটা স্লো প্রসেস, কারণ অনেক দীর্ঘ সময় ধরে এটা বসবে, কারণ পানি বেরোতে তো টাইম লাগবে আর বাতাস বেরোতে টাইম লাগবে, বোঝা গেছে? তাহলে কম্প্যাকশন হচ্ছে একটা র্যাপিড প্রসেস, যেটা বাতাস বের হবে, এটার উদাহরণ হচ্ছে দুর্মুজ করা, রোলিং করা, রোলার চালানো, ভ্যারিয়েবল লোড। আর কনসেন্ট্রেশন হচ্ছে তোমার কনস্ট্যান্ট লোড, একটা নির্দিষ্ট টাইম ব্যাপী এটা কাজ করবে ধীরে ধীরে, ঠিক আছে? তখন এর ভিতর থেকে পানি এবং বাতাস বের হয়ে মাটিতে সংকোচন করবে, সেটা হচ্ছে কনসোলিডেশন। কনসোলিডেশন আবার তিন প্রকার আছে, প্রাথমিক কনসোলিডেশন,
তারপরে প্রাণনিক আংশিক সম্পৃক্ত মৃত্তিকার স্থির নিশ্চয় প্রয়োগ করলে তাৎক্ষণিকভাবে ভয়ের বাতাসের সম্মান ঘটে মৃত্তিকার কণার সম্মান দেখা যায় তাহলে আত্মবিহাস পায় মানে হঠাৎ মানে প্রথমে আমি লোড দিলাম তার কারণে হঠাৎ কিছু বসলো প্রাথমিক অবস্থায় এরপরে আবার লোড দিলাম এরপরে লোড আমি বাড়াতে থাকলাম এবার বসার পরিমাণও আস্তে আস্তে সে বসতেই থাকলো ঠিক আছে প্রথমে প্রাথমিক অবস্থায় যে বসলো এটা হচ্ছে তোমার প্রাথমিক কনজুলেশন এরপরে লোড চাপানোই থাকবে আরও বসবে লোড তো ফিক্সড এরপরে যদি আবার তোমার হচ্ছে যে মধ্যম কনজুলেশন মাধ্যমিক যেটা সেটা হচ্ছে প্রাথমিক এবং প্রাথমিক এই দুটা কনজুলেশন হওয়ার পরেও আরও কিছু কনজুলেশন ঘটবে সেটা হচ্ছে তোমার মধ্যম বা মাধ্যমিক কনজুলেশন এটা গ্রাফের মাধ্যমে দেখাচ্ছে একটা গ্রাফ দেখো যে একটা গ্রাফ মানে আছে তোমার এই গ্রাফ এটা তোমার তার এই তো শেপটা এটা গ্রাফের এখান থেকে বলছো এটা তোমার ভাগ করছে এটা হচ্ছে প্রাথমিক যেটা হলো প্রাথমিক আচ্ছা প্রাথমিক আর তোমার মাধ্যমিক এদিক আছে ভয়েড তোমার ভয়েড আর এটাতে টাইম সময় তার মানে লোড চাপালে তো ভয়েড আস্তে আস্তে কমছে না টাইম যত বাড়ছে তার ভয়েড তত কমে যাচ্ছে না প্রথমে টাইম মনে করো জিরো টাইম যখন এক মিনিট বা দুই মিনিট তখন ভয়েড চলে যায় ঠিক আছে টাইম যত বাড়ছে তার ভয়ের তো আস্তে আস্তে ভয়ের মানে কি ভিতরে ফাঁকা ফাঁকা অংশ ভিতরে আছে কি পানি এবং বাতাস সে জিনিসটা আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে ইনিশিয়ালি লোড দেওয়ার সাথে সাথে যা যতটুকু দাববে সেটা হচ্ছে প্রাথমিক তারপরে প্রাথমিক এর পরেও যা দাববে সেটা হচ্ছে মাধ্যমিক এটা দীর্ঘমেয়াদী প্রসেস লং টার্ম 5 বছর 10 বছর 2 বছর ধরে ঘটতে পারে এরপর আমরা এখানে হলো ট্রায়াক্সিয়াল টেস্ট এখানে ট্রায়াক্সিয়াল টেস্ট করবো এখানে অনেক থিওরি আছে এত থিওরি আসলে পড়ানোর প্রয়োজন নেই বিভিন্ন আচার আচরণ কথা বলছে তা আপনাদের পড়াশোনা 6.4 হচ্ছে ট্রায়াক্সিয়াল কম্প্রেকশন টেস্ট একটা জায়গা ট্রায়াক্সিয়াল একটা মেশিন একটা মেশিনের নাম হচ্ছে ট্রায়াক্সিয়াল যার ভিতরে তোমার মাটি ওই যখন এসপিটি টেস্ট করে ফিল্ডে তার মাটি পরীক্ষা করে মাটি পরীক্ষা করার সময় ওখান থেকে মাটি কালেকশন করে যেমন যখন গ্রাম হচ্ছে টিউব অয়েল হ্যাঁ টিউব অয়েলের পাই করে না পাইপ বসে তখন যে কাদা মাটি যে গোল গোল ওঠে না কাদা মাটি ওইটা শক্ত যেটা হ্যাঁ কোয়াতির মধ্যে নিয়ে যায় যাতে ওর শুকায় না যায় পানি টানি আর্দ্রতা ঠিক থাকে ভিতরে মাটির নিচে যাচ্ছিল বাইরে আসার পরে সেটা ঠিক থাকে এই জন্য এটা গ্লাসের মতো নিয়ে বা পলিথিন দিয়ে আটকে দেওয়া হয় নিয়ে মেশিনের ভিতর দিয়ে চারিদিক থেকে প্রেশার দেওয়া হয় প্রেশার দিলে পরে এর উপরে কত প্রেশার এসে ফেল করবে বা এই বিষয়গুলো এখান থেকে আনা হয় এটা দেখা যায় যে মেশিনটার খেয়াল আছে এরকম এই মাঝখানে তো তোমার এটা কি আছে এটা মাটি এই স্পেসিমেন মানে এটা মাটি মাটি তাহলে এই স্পেসিমেনের এখানে তোমার এই মাটি রাখছে আর চারিদিক থেকে প্রেশার ঠিক আছে প্রেশার দেওয়ার পর এখান থেকে বিভিন্ন ডাটা হবে সে ডাটা দিয়ে পরবর্তীতে কাজ করা হবে তাহলে এগুলো এটা আপার লেভেলের কথাবার্তা এগুলো এখানে লাগবে লাগবে না আমরা দরকার নেই আমাদের যতটুকু লাগবে ততটুকু আমরা পড়ি এখানে দেখো আদর্শ প্রত্যর টেস্ট এটা লাগবে 6.6 আমরা এখন করবো আছে 6.6 আদর্শ প্রত্যর টেস্ট পরীক্ষা বলছে আদর্শ প্রক্টাস টেস্ট বা পরীক্ষা এটা তারা কি বুঝাচ্ছে এটা তোমার একটা যেটা এটার মূল
উদ্দেশ্য হচ্ছে মাটিটা কতটুকু কম্প্যাকশন হয়েছে এটা টেস্ট করা, মাটিটা কতটুকু কম্প্যাকশন হয়েছে এটা টেস্ট করা। তো এটা টেস্ট করবো, মনে করো ওই যে কন্ট্রাক্টর রোড বানাচ্ছে, তাই না, তো সে আসলে কম্প্যাকশনটা ঠিকভাবে করলো কিনা, ওলা ঠিকভাবে চালাও না কিনা, আমার মাটি যে পরিমাণ কম্প্যাকশন হওয়ার কথা ছিল সে পরিমাণ হয়েছে কিনা, যত পরে গাড়ি উঠাই দিলাম তোমার রোড সব দেবে ভেঙে চলে নষ্ট হয়ে যাবে, ওইটা পরের চিন্তা করে তো লাভ হবে, এটা আগে নিশ্চিত করতে হবে, তাই না, আগে নিশ্চিত হতে হবে যে এটা যে পরিমাণ কম্প্যাকশন হওয়ার কথা ছিল সেটা হয়েছে, সেটার জন্য এই যে টেস্ট বা আদর্শ প্রক্টর পরীক্ষা। তো এটা হচ্ছে তোমার একটা গোলাকার মোল্ড যেটা বলে, বা টিউব, এরকম একটা গোলাকার একটা ইয়ে আছে, এটাকে বলছে যে এখান থেকে 100 এটা 5 মিলিমিটার এটা একটা গোলাকার একটা পাত্র, স্টিলের গোলাকার একটা পাত্র, ঠিক আছে। তো এটার ভিতরে প্রথমে এই লেয়ার পর্যন্ত আমি মাটি দিলাম, মাটি দিয়ে এই যে একটা হ্যামার আছে সেই হ্যামারটা কত আছে 2.5 কেজি, 2.5 কেজি, এই যেখানে হ্যামারের ছবি দিচ্ছে না, জি স্যার, এই হ্যামারটা তোমার হ্যামারের মাঝখানে একটা রড থাকে, সেই রডটা তোমার ইয়ে হয় ওই হ্যামারের মিডিলে থাকে, আর হ্যামারের যে ওয়েটটা, জিনিসের ওয়েটটা আছে না, ওয়েটটা তোমার উপরে উঠায় ছেড়ে দেবে, ঠিক আছে, উপরে কতটুকু না হয় 30.5 সেন্টিমিটার বা 1 ফিট উচ্চতা, 1 ফিট উপরে উঠায়ে তোমার হ্যামারটা ছেড়ে দেওয়া হয়, যেহেতু রডের মাঝে চলাফেরা করে যতটা এলোমেলো যেতে পারবে না, ওটা একদম সোজাসুজি নিচে পড়বে, তাহলে হ্যামারটার মাথা তোমার এই যে গোলাকার যে মাটির পাত্র আছে তার উপরে রাখতে হয় মাটির টপ সার্ফেসে, ঠিক আছে, উপর থেকে আমি 1 ফিট তুলে হ্যামারটা ছেড়ে দিলাম, তাহলে এই মাটির যে উপরের সার্ফেস এটা পড়লো, ঠিক আছে, পড়লে এখানে গোলাকার টপ সার্ফেস দেখা যায়, এখানে গোল গোল রিং দেখাচ্ছে না এরকম, তবে হ্যামারের অবস্থান দেখাচ্ছে, হ্যামার এভাবে পিটান হচ্ছে, ঠিক আছে, এখানে একবার খেলা হচ্ছে, এখানে একবার খেলা হচ্ছে, এভাবে মোট 25 বার খেলা হবে, তাই তো, এক লেয়ারে মাটি দেওয়ার পরে 25 বার খেলা হবে, দেওয়ার পরে আবার সেকেন্ড লেয়ার দিবা, সেকেন্ড লেয়ার দিয়ে আবার 25 বার খেলবা, আবার থার্ড লেয়ার দিয়ে আবার 25 বার, তাহলে এটা পুরোপুরি পূর্ণ করতে হবে, মাটি এবং মোল্ড তাহলে মাটির ওজন আর একটা নিজস্ব আয়তন আছে, ঠিক আছে, মাটির ওজন এটা তো মাটির ওজন আর একটা নিজস্ব ভলিউম আছে না, জি জি স্যার, ভলিউম, তাহলে এখান থেকে তার ঘনত্ব ওই ডেন্সিটি কত হবে, W/V, তার মানে এটা kg/m³, এটা তো গামা, কিছু না আমি বললাম গামা মানে কি W/V, কতটুকু মাটি পাইছে আমি মোল্ডের ভিতরে আটছে, আর ওই মোল্ডের আয়তন কতটুকু জায়গার ভিতরে মাটিটা দেওয়া আছে, জি স্যার, তাহলে এটা W/V, এটা তো তোমার একক ওজন, যেটা মাটি আগে বলেছিলাম 5 কেজি, ছোট বড় তো এটা 5 কেজি পয়লা, এখন এরপরে এটা কি করতে হবে, পানি মিশাতে হবে, হ্যাঁ, এরপরে যখন পানি মিশাবো, মনে করো প্রথমে ইনিশিয়াল অবস্থায় একটা পানি ছিল, পানি প্রথমে একদম শুকনো মাটি দিলাম, একদম শুকনো ধনসারাতে কোনো রকম পানিটা কিছু ছিল না, তো সেই অবস্থায় এগুলো মনে করেন আমরা ওই 10% বা 20% পানি মিশাইলাম, পানি মিশাইয়ে এটা কম্প্যাক্ট করলাম, কম্প্যাক্ট করে তারপরে ওজন দিলাম, ঠিক আছে, একটা হলো, সেকেন্ড টাইম ওই মাটি আবার বের করলাম, মাটি বের করে আবার পানি বাড়াইলাম, ঠিক আছে, প্রথমে দিলাম 20%, মনে করো এই এইটা হলো তোমার 20% পানি দেওয়া, পরে আবার বের করলাম, মনে করো এটা হলো তোমার 5.5, এটা হলো 30% পানি, পরে আবার বের করলাম, মনে করো এটা হলো 6, এটা মনে করলাম যে 40% পানি,
এরপরে আবার বের করলাম এটা আবার হলো মনে করো 5 এটা হলো মনে করো তোমার 50% পানি তাহলে দেখো প্রথম থেকে তোমার 40% পর্যন্ত পানিতে তার ওজন বাড়ছে ঠিক আছে এরপরে যখন পানি আরো বাড়ছে তোমার ওজন আবার কমে যাচ্ছে তার মানে কি তার ঘনত্ব কমে যাচ্ছে জি স্যার ঠিক আছে না তাহলে এটা যদি আমরা গ্রাফে প্লট করি গ্রাফ গ্রাফে যদি প্লট করি তো এদিকে আছে গামা আর এদিকে আছে পানি ওয়াটার কন্ডিশন প্রথম অবস্থায় এরকম বাড়বে এই যে এটা ম্যাক্সিমাম ঠিক আছে প্রথম মনে করো এটা ছিল এই গামা 1 যেটা আজকে যেটা ঠিক আছে তারপর ছিল তোমার এটা 5.5 এরপর ছিল এটা 6 এরপর আবার কমে গেছে তোমার 5 ঠিক আছে তাহলে এই যে যে পরিমাণ পানি দিলে ম্যাক্সিমাম এটা কেমন করলাম এটা মানে এটা যে 1 2 নাম্বার 2 5 যে ধরনের পানি দিলে পারে সর্বোচ্চ ওজন পাওয়া যাবে মানে ঘনত্ব সেটাকে বলছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বা ওএমসি বলছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট বা ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি এমডিডি বলছে এমডিডি ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি আর এই পানি ওই ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি কিন্তু এটাকে এখানে যে গামাটা পাওয়া যাবে না এই গামাটা বলছে যে কি এমডিডি ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি আর ওই ম্যাক্সিমাম পাওয়ার জন্য যে পরিমাণ পানি লাগবে সেটাকে বলছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট এই টেস্টের উদ্দেশ্য হচ্ছে যে মাটির ঘনত্ব বের করা যে কি পরিমাণ পানি মিশালে পরে ম্যাক্সিমাম ঘনত্ব পাবো ঠিক আছে তাহলে আমার ফিল্ডেও ওই পরিমাণ পানি মিশাতে হবে ফিল্ডে তো আমি কম্পেয়ার করবো না এখানে এই ল্যাবে আমি দেখলাম টেস্ট করে যে মাটি ফিল্ডে আছে ফিল্ড থেকে মাটি কালেকশন করে নিয়ে এসে আমি এখানে টেস্ট করে দেখলাম যে কি পরিমাণ পানি মিশালে ওই মাটি ম্যাক্সিমাম কম্প্যাকশন পাওয়া যাবে তাহলে আমাকে ওই ফিল্ডের মাটিতে ওই পরিমাণ পানিটাকে কম্প্যাকশন করতে হবে পাঁচ টাইম ঠিক আছে জি স্যার তাহলে এটা এই পানি কি পরিমাণ আমি দেবো সেটার পরিমাণ এই ল্যাবে থেকে আমাকে বের করতে হবে ওই পরিমাণ পানি দিয়ে যদি কম্প্যাকশন করি তাহলে ফিল্ডে ম্যাক্সিমাম ঘনত্ব পাওয়া যাবে তার বেশি হলেও হবে না কম হলেও হবে না এখন এটা তুমি পড়লে আছে তোমার এই থেকে ল্যাবের থেকে আর একটা হচ্ছে যে রোডে রোডে সরাসরি তোমার গিয়ে এই রোড থেকে রোড আন করলো না রোড থেকে গিয়ে মাটি কাটা হয় রোড থেকে সরাসরি মাটি ওঠানো ঠিক আছে এই মাটি উঠায় না মাটি উঠায় না এই যে তোমাদের যে মাটি উঠাতে বলছিলাম ক্লিয়ার দিয়ে দেয় না রোড থেকে বক্স করে মাটি ওঠানো হয় মাটি ওঠায় না এই মাটি মানে রোলিং করার পরে কন্ট্রাক্টরগুলো রোলিং হয়ে গেছে এখন চেক করে তাহলে রোলিং করার পরে একদম মাঝে রোডের মাঝখান থেকে আমি একটা মাটি উঠালাম উঠাই এই মাটি ওজন দিলাম ঠিক আছে আর এইটার ভলিউম কত বের করতে হবে ভলিউম এটার ভলিউম আমি বালি দিয়ে করতে হবে বালি শেষ গেছিলাম না আগে তো প্রথমে আমি একটা জারে বালি নিলাম বালি একটা ভলিউম নিতে নিলাম ঠিক আছে হয়তো পাঁচ মানে ইয়ে 20 সেন্টিমিটার বা 20-30 ঘন সেন্টিমিটার বা 50 ঘন সেন্টিমিটার বালি নিলাম ঠিক আছে তো বালিটা নেওয়ার পরে ওই খানেলে বা জারে ধান নেওয়ার পরে গ্লাস পাত্রে শুকনো বালি 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 করে ঢালল এগুলো ঢালার পর দেখলাম আগে প্রথমে জাল ছিল এখন কত আছে তাই না ওখান থেকে বালির যে ভলিউমটা ওটাই তো এই গর্তের ভলিউম জি স্যার এ তো টেপ মেরে যদি মাপলে অ্যাকচুয়াল ভলিউম পাওয়া যাবে কারণ মাটি তো একদম 100% সারফেস এ করে কাটা যায় না কম বেশি হয়ে যাবে না জি স্যার 100% এই জন্য ভলিউম বের করতে গেলে পরে বালি ভরাট করে ভলিউম নিতে হবে আর মাটির ওজন তাহলে এখান থেকে আমি একটা পাবো ফিল্ডে ঠিক আছে ফিল্ড ফিল্ডে পাইলাম ফিল্ডে তোমার ডাব্লু বাই ভি আর এটা হচ্ছে ল্যাব এখানে পাচ্ছিলাম এটা এই গামাটা পাচ্ছিলাম ল্যাবে গামা ল্যাবরেটরিতে ঠিক আছে তাহলে তোমার এই যে পার্সেন্ট অফ কম্প্যাকশন যেটা পার্সেন্ট অফ কম্প্যাকশন হচ্ছে গামা ফিল্ড গামা ফিল্ড আর গামা ল্যাব ইনটু 100 এটা ম্যাক্সিমাম 98% হবে 98% ঠিক আছে সর্বোচ্চ স্যার হ্যাঁ
আর ফিল্ডে যা পাবো আর ল্যাবে যা পাবো এটার ভাগফল 98% যদি পাই তাহলে মনে করতে এটা সর্বোচ্চ কম্প্যাকশন হয়েছে তো দেখেন দেখো যে 50% তার মানে করতে হবে যে ওই কম্প্যাকশনটা হয় ঠিক হয় ওই অবস্থায় রোড করলে ওটা বোঝা গেছে এটা হলো তোমার প্রক্টর টেস্টের অবজেক্টিভ বা উদ্দেশ্য মডিফাই আছে মডিফাই প্রক্টর টেস্ট প্রপোজ দুই প্রকার আছে আদর্শ আদর্শ মডিফাই পরে এটা আদর্শ মডিফাই মডিফায়ার হেমারের অনুমতি তোমার 5 কেজি ঠিক আছে দেখো পরবর্তীতে আমার একটা চার্ট দেওয়া আছে 142 পেজে যে স্ট্যান্ডার্ড প্রক্টর টেস্ট এবং মডিফাই প্রক্টর টেস্টের মধ্যে পার্থক্য টেস্টের প্রসিডিউর একই রকম এটা টেস্টের উদ্দেশ্য একই যে ঘনত্ব বের করা ঠিক আছে লেখেন বলতে দেখো তোমার যে ব্যবহৃত যে র্যামের ওজন বা ওয়েট আদর্শ ক্ষেত্রে 2.5 কেজি আর মডিফাই ক্ষেত্রে 4.81 হাত মানে যে ওয়েটটা হ্যামার র্যামের উচ্চতা বা ওই হ্যামারটা 30.5 সেমির উপর থেকে খেলা হবে আর এটা 45 মানে আদর্শ ক্ষেত্রে 12 ইঞ্চি আর মডিফাই ক্ষেত্রে 18 ইঞ্চি তাই তো 1.5 কেজি 1 ফিট আর 1.5 ফিট যেহেতু হ্যামারের ওয়েট বেশি অর্থাৎ উচ্চতাও বেশি হচ্ছে আর আদর্শ ক্ষেত্রে 3 স্তরে দেওয়া হবে আর মডিফাই ক্ষেত্রে 5 স্তরে আর এটা আছে তোমার অঙ্কিত শুষ্ক একক নিচে ডানে অবস্থান করবে এটা উপরে বামে অবস্থান করবে কম্প্যাকশনে তোমার ব্যবহৃত ভারী আর এটা আছে অধিক ভারী তাহলে মূল বেসিক পার্থক্য আমি বলেছি কিন্তু টেস্টের প্রসিডিউর আগে যা বললাম একই রকম তাহলে আমরা এখানে পাইলাম তাহলে যে 6.7 আমি যেটা বললাম যে পরিমিত আর্দ্রতা ধারণ বা শতকরা দৃঢ়বদ্ধতা অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট পার্সেন্ট অফ কম্প্যাকশন যেটা আলোচনা করলাম না জি স্যার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট মানে যে পরিমাণ পানি মিশালে পড়ে সর্বোচ্চ ঘনত্ব পাওয়া যাবে ঠিক আছে জি স্যার আর পার্সেন্ট অফ কম্প্যাকশন মানে ফিল্ডে কতটুকু কম্প্যাকশন আর ল্যাবে কতটুকু কম্প্যাকশন দুইটার ভাগফল তাই তো রেশিও ফিল্ডে পাইলাম আর ল্যাবে পাইলাম তো এটা পরিমাণ কত হবে 98% এখানে দিয়েছে মিশে দেখো মিশে মাঠে প্রাপ্ত ঘনত্ব আর গবেষণাগারে প্রাপ্ত সর্বোচ্চ ঘনত্ব ঠিক আছে গামাডি ফিল্ড আর গামাডি ল্যাব তাহলে 100% হয় তার মানে এর ভিতরে কোনো ফাঁকা জায়গা আর নাই হান্ড্রেড মানে কি ফিল্ডেও যা ল্যাবও যা তার মানে এটা এর ভিতরে কোনো ফাঁকা ভয়েস পেড আর নাই একদম 100% কিন্তু একদম তো বাস্তব তো সম্ভব না অসম্ভব 90% হলে পরে এটা 90 উপরে গেলে 90 উপরে থাকতে হবে 90 উপরে থাকতে হবে কন্টেন্ট যদি মনে করো কাজ উল্টো পাল্টা করে আর তোমরা যারা থাকবো তারাও তো এরকম হয় না তো আনকনফাইন্ড কম্প্রেশন টেস্ট সেটা আছে তোমার এই যে এরকম একটা মেশিন আমাদের ল্যাবেও আছে ওই বললাম না যে মাটির যে স্যাম্পল টি বয়েল করার সময় বা স্পি টেস্টার সময় মাটি কালেকশন করে না ওই স্যাম্পল ডাইরেক্ট সরাসরি স্যাম্পলটা মেশে মেশিনে দিতে হবে মেশিনে দিয়ে একদম মানে ঘোরায় ঘোরায় পেশা দিতে হবে পেশা দিলে পেশারটা ডায়াল গেজ আছে সেই ডায়াল গেজে ওঠে কতটুকু মানে পেশারটা নিতে পারবে এরপরে ভেঙে যাবে না এক সময় জি স্যার যতটুকু পেশার নিতে পারবে সেখান থেকে এটার এই আনকনফাইন্ড কম্প্রেশন টেস্টার পাওয়া যায় মাটির চাপ বহন ক্ষমতা পাওয়া যায় এরপর দেখো তোমার হচ্ছে যে 6.9 সংরক্ষিত সংনমন বা কনফাইন কম্প্রেশন টেস্ট এই কনসোলিউশন যেটা কনসোলিউশন যে কতটুকু বললাম যে পানি ভিতর থেকে বাতাস এবং পানি বের হয়ে কতটুকু সে সংশোষণ ঘটবে এটার জন্য এরকম একটা ইয়ে আছে মেশিন আছে আমাদের এর ইনিশিয়ালে মাটির স্যাম্পল দিয়ে এটা টেস্ট করা হয় তো এই যে তোমার এখানে আমরা দেখাচ্ছি যে একটা স্যাম্পল বলল এখানে অনেক কিছু আছে এত কিছু পড়ার দরকার নাই যেটা আমি মূল পড়ার বিষয় সেটা পড়া যাচ্ছে জি স্যার যতটুকু জানলে পরীক্ষা করা যাবে বাস্তব করা যাবে অনেক কিছু পড়াতে বেশি লেভেলের আমি এত কিছু করব না
প্রথমে যখন আমরা ওই একটা স্যাম্পল আমরা এরকম একটা মাটির স্যাম্পল ফিল্ড থেকে নেওয়া হয়, এর উপরে একটা তোমার ওই পাথর পাথর আমাদের যে পাথর আছে না, যেটা একটা পাথর এটা উপরে একটা গোলাকার পাথর, নিচে একটা গোলাকার পাথর, সিদ্ধযুক্ত পাথর পোরাস, ঠিক আছে, পাথরের ভিতরে সিদ্ধ থাকে। তো এই একটা স্যাম্পল মাটি, এই স্যাম্পলের উপরে একটা গোল পাথর দিলাম, গোলাকার চাকি টাইপের নিচে একটা পাথর দিলাম, আর এটা পরিপূর্ণ পানিতে ডুবানো থাকে, এটা গ্যাসের ভিতরে, এর ভিতরে পরিপূর্ণ কি হয় পানিতে ডুবানো থাকে, এইটা মানে এই এইটা মানে একটা গ্রুপের একটা লিগের ভিতরে বসানো থাকে। এখন উপর থেকে তোমার উপর থেকে এরকম প্রেশার দেওয়া হয়, আর এখানে একটা ডায়াল গেস, ডায়াল গেলে তোমার রেডি দেয়। তো এটা নিয়ম আছে যে তোমার এখান থেকে একটা হ্যান্ডেল আলা, হ্যান্ডেল আলা তোমার এই জায়গায় ওয়েট ধরানো হয়, দেখায় এখান থেকে এই লিগের সাথে একটা হ্যান্ডেল দিয়ে এখানে ওয়েট ছড়ানো হয়, এই ওয়েটের কারণে তোমার এর উপরে চাপ পড়ে, ঠিক আছে, এই চাপ কতটুকু চাপ পড়লে পরে এটা কতটুকু সংকোচন ঘটছে, কতটুকু দাপতেছে কত মিলি সেটা এই এখানে শো করবে। তো প্রথমে মনে করো এখানে ওয়েট বাড়লো ডাবল ডাবল, প্রথমে যদি আমরা হাফ কেজি শুরু করি, হাফ কেজি দিলাম দিয়ে দেখলাম কতটুকু বসছে, বসা শেষ তখন দেখবো যে আর বসছে না, এরপরে এক কেজি দিয়ে আবার বসবে, ঠিক আছে, টাইম নিতে হবে, টাইম এবং বসনের সময় কতটুকু বসলো এবং তার সময় প্লাস হচ্ছে তোমার কতটুকু লোড পড়ছে, কতটুকু চাপে। তারপরে এখানে কয়েকটা জিনিস, একটা হচ্ছে চাপ আসবে আর একটা হচ্ছে তোমার ওয়েট, চাপ মানে তো লোড, এখানে কি বল দিচ্ছে আমরা চাপ, আর এখানে হচ্ছে তোমার কতটুকু সে বসে যাচ্ছে ভয়েট, তারপর পরিমাণ ডেল্টা, যেটা সময়টি আর যদি সময় আছে টি, এগুলো আমাকে নোট করতে হবে। প্রথমে হাফ কেজি দিলাম, হাফ কেজিতে এত মিলিমিটার বসলো টাইম এত, আবার দিলাম এক কেজি, তারপর দিলাম দুই কেজি, তারপর দিলাম চার কেজি, এরপর আছে আট কেজি, এরপরে ষোলো কেজি দিয়ে এটা সর্বশেষ দিয়ে রেখে দিতে হয়, ঠিক আছে। তো পরের দিন আবার আসলাম, পরের দিন এসে এখন লোড আবার উপর থেকে সরাতে হবে, আগে দিয়ে নিই, প্রথমে আমি হাফ কেজি সরালাম, তারপরে এক কেজি সরালাম, ঠিক আছে। প্রথমে লোড দেওয়ার কারণে এটা এই যে ভয়েরটা, এটা ভয়ের তো ভয়ের কমছে, তাই না? জি স্যার, এটা কমছে, এরপর যখন লোড করাচ্ছে তখন এটা কাজ করতে মাটি আবার কমছে না, জি ফুলে উপর দিকে যাচ্ছে, দেওয়ার পরে যখন আবার আমি লোড দিচ্ছি তখন আবার কমছে না, কমবে, আবার যখন লোড সরাবো তখন আবার আবার লোড দিলে আবার এসে দিলে, ঠিক আছে। তাহলে এটা লোড একবার দিচ্ছে একবার অপসারণ করছে, আবার দিচ্ছে আবার অপসারণ করছে, তাহলে এই হচ্ছে তার লোডিং কার্ভ, লোড একবার অ্যাপ্লাই করছে একবার রিমুভ করছে, লোডিং এবং রিলোডিং, ঠিক আছে, এখান থেকে তার চাপ এবং ভয়েট কতটুকু কমলো সেটা পাওয়া যাবে, এটা একটা গ্যাপ বলছে। এরপরে আর একটা বলছে যে তোমার এই যে ভয়েট রেশিও এবং চাপের এই যে যে কার্ভটা আমরা পাইলাম আলটিমেটলি, যে কার্ভ এই কার্ভের একটা স্লোপ আছে না, স্লোপ, জি স্যার, স্লোপটা এটা হচ্ছে সংকোচন সূচক, এটা হচ্ছে সিসি কম্প্রেশন ইন্ডেক্স, এখানে দেখাচ্ছে, দেখো আর একটা এই জিনিসটাকে আর একটা দেখাচ্ছে, এই ভাবে দিছে যে তোমার এই এরকম হলো গ্রাফটা, তাহলে প্রথম অবস্থায় এরকম ছিল, এটা প্রথম অবস্থায় এখানে বলছে যে ই জিরো, ই জিরো তে এখানে চাপ মনে করো পি জিরো, আবার দ্বিতীয় ক্ষেত্রে যখন প্রেশার দিলাম তখন এখানে হলো ই ওয়ান আর প্রেশার আছে তোমার ই ওয়ান, তাহলে এই কমলো কতটুকু, এই দুটো কমলো, জি স্যার, সংকোচন হলো না। প্রাথমিক অবস্থায় ভয়েস ছিল এই পরিমাণ, চাপ ছিল মনে করো পাঁচ কেজি, পরবর্তীতে লোড যত বাড়াইলাম, প্রথমে একটা লোড দিছিলাম মনে করো পাঁচ কেজি, পরে আবার আমি দুই কেজি পাইলাম, তাই না, যত লোড বৃদ্ধি করা হলো
যে পরিমাণ। তো এটা আছে কম্প্রেশন সূচক। এইটাকে আরেকটা জিনিস বলছে যে সেটেলমেন্টটা হলো যে একটা স্পেসিমেন প্রথমে ছিল এই অবস্থায়, হ্যাঁ দেখাচ্ছে, প্রথমে হাইট ছিল এইস, এইস হাইট ছিল, আর এই মাঝখানে একটা স্যাম্পল যেটার ক্ষেত্রফল আছে এই, এই স্যাম্পলের উপর যখন আমি লোড দিলাম তখন এটা ডায়াগ্রাম যেটা বোঝাচ্ছে যে এই যে এখান থেকে যে স্যাম্পলটা কমে গেল, প্রথমে ছিল এরকম এতটুকু হাইট ছিল, এটা পুরোটাই হাইট ছিল তোমার এইস, এই ভয়েড ছিল, এই ভয়েড দেখার সাথে এখান থেকে যেটা স্যাম্পলের এইটা মূল মাটি এটা এটা হচ্ছে একটা ওয়ান, আর এটা তো ফাঁকা, ফাঁকা অংশটুকু কত আমার ই জিরো, ঠিক আছে, প্রথমে মাটি ছিল ওয়ান আর এখানে টোটাল ফাঁকা আছে ই জিরো, যখন প্রেশার দিছি তখন মনে করো এই মাটিটা এখানে নাই চলে আসছে তোমার এই অবস্থায়, ঠিক আছে না, সেটা এখন বলছে যে কতটুকু কমলে, যে একটু কমে গেল না, জি স্যার, ডেল্টা ই, ঠিক আছে, ডেল্টা ই যে কমে গেল এখন এই এই লেভেলে আসছে, তো এই যে তোমার হাইট, তাহলে এটা কমলো কি স্পেসিফিক হাইট কমে যাবে না, মাটির যে মূল লেভেলটা লেভেলটা তো কমে যাবে, জি স্যার, কতটুকু কমে যাবে সেটেলমেন্ট হবে সেটা তোমার বের করার জন্য একটা সূত্র এখানে বসাইছে এস, এস সমান তোমার এইস ওয়ান প্লাস ই, ওয়ান প্লাস ই জিরো, তারপর কম্প্রেশন ইনডেক্স সি সি লগ এম তোমার ই জিরো প্লাস ডেল্টা পি, তারপর আছে তোমার পি জিরো, এইটা দিয়ে এই অধ্যায় অঙ্ক আঁকবে। এইস মানে প্রাথমিক অবস্থায় এয়ারের উচ্চতা, যখন তোমার লোড প্রয়োগ করা হয়নি, ঠিক আছে, তখন মাটির যে লেয়ার তার উচ্চতা আছে এইস, তারপরে তোমার ই জিরো প্রাথমিক অবস্থায় ভয়েড, লোড প্রয়োগ করার আগে যে ভয়েড ছিল মাটির ভিতরে ফাঁকা অংশের কাছে ই জিরো, সিসি আছে ওই যে আগে বুঝলাম যে কম্প্রেশন ইন্ডেক্স কি পরিমাণ শেষ ছিল কমতেছে, আর পি জিরো মানে প্রাথমিক লোড, আর ডেল্টা পি মানে আমি কতটুকু বাড়াইলাম বৃদ্ধি করলাম, প্রথমে ছিল 1 কেজি পরে আমি 1/2 কেজি বাড়াইলাম, দেড় কেজি হলো না, ডেল্টা হবে কত 0.5 কেজি, ঠিক আছে, প্রাথমিক সাথে কতটুকু আমি বাড়াইছি বাড়ছি লোড পুরাটা না কিন্তু টোটাল না বৃদ্ধিটুকু, ঠিক আছে, টোটাল বৃদ্ধি, তাহলে এই রিলেটেড একটা অঙ্ক যদি আমরা করি এখানে দেখো বলছে বলছে 5 মিটার পুরু, ঠিক আছে, সূচক কত হলো প্রাথমিক অবস্থায় ভয়েড ছিল 0.55, তারপরে লগ 10 প্রাথমিক লোড দিল 10 কেজি, পরে বাড়াইলাম হচ্ছে 20 কেজি, প্রাথমিক লোড ছিল 10,000, আর এই প্রাথমিক ভয়েড ছিল 0.55, আর এই সিসির মান আছে 0.35, এখান থেকে টোটাল বসন পাওয়া যাবে না, সেটেলমেন্ট যেটা, জি স্যার, এসের মান পাওয়া যাবে না, একই সরল একটু, জি স্যার, তাহলে তো আর এখান থেকে এই ধরনের অঙ্ক যেটা আমি করলাম যে সেটেলমেন্ট এস এর মান দেখো যা সংখ্যা সব কি এস এর মান বের করা, তাই না, এই অধ্যায় থেকে আমরা যা শিখলাম যে কনস্ট্রাকশন কাকে বলে, কন্ট্রাকশন কাকে বলে, আদর্শ প্রত্যয় টেস্ট, তাই তো, মডিফাই প্রত্যয় টেস্ট, এরপর তোমার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, তারপরে তোমার পার্সেন্ট অফ কম্প্যাকশন,
তাই তো কত পার্সেন্ট কমপ্লেকশন হলো এরপরে আমরা সেটেলমেন্ট দিলাম কতটুকু মাটি বসবে বা দেবে দাম দেবে দেওয়ার পরিমাণ আমরা বের করলাম সূত্র আছে এস সমান এইচ ওয়ান প্লাস পি জিরো সি সি লগ টেন পি জিরো প্লাস ডেল্টা পি বাই পি জিরো তাই তো তাহলে এই আমরা যা শিখলাম আশা করি এতটুকু পড়লে হবে এই অধ্যায়ের জন্য ঠিক আছে।